গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে আমরা এইথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে ডিসকাস ডিসক শেষকালে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নলেজ অ্যাকাউন্ট ডট ইনে ভিজিট করে তোমরা এর ফ্রি পিরিয়েড পেয়ে যাবে দেখো ফার্স্ট মেনু সেকশানের এখানে প্রতিদিনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটা জায়গা রয়েছে ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে প্রতিদিনের পিরিয়েডগুলো এছাড়া আমাদের অ্যাপের কারেন্ট অ্যাফেয়ার্স সেকশানে তোমরা প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনের এখান থেকে পেয়ে যাবে যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয় তোমরা চাইলে অ্যাপটা ডাউনলোড করতে পারো ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি দিক দিয়ে রেখেছি আর আমি অলরেডি ফেব্রুয়ারি জানুয়ারি এগুলোর মানে পুরো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ দিয়ে দিয়েছি তোমরা দেখে নাও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে দেখে নাও ওখান থেকে কিভাবে পিডিএফটা কালেক্ট করবে একটু দেখে নাও আর একশোটা একশো পঞ্চাশটা গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি মাসের প্রশ্নও আমি ওখানে দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে ওগুলো দেখে নাও ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয় এটা আজকে আমাদের প্রথম প্রশ্ন এইথ মার্চ পালন করা হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা জানি এর থিম এবছর যেটা ছিল আই এম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং ওমেন্স রাইটস আন্তর্জাতিক মহিলা দিবসটি আট মার্চ বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি বিশ্বব্যাপী নারীদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক সাফল্য উদযাপনের জন্য পালন করা হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে চাপচার ফেস্টিভ্যাল চাপচারকুট ফেস্টিভ্যাল মিজোরামে শুরু হলো বন্ধুরা চাপচারকুট মিজোরামের সমস্ত অঞ্চলে দু হাজার কুড়ি সালের ফিফ মার্চ শুরু হয়েছিল পাঁচ থেকে ছয় মার্চ দুদিন উৎসবটা হয়েছে আর আইজলের আসাম রাইফেলস গ্রাউন্ডে উৎসবটা উদযাপিত হয় চাপচারকুট মিজোরামের বৃহত্তম এবং সর্বাধিক আনন্দময় উৎসব মিজোরামের উৎসব ঠিক আছে চাপচারকুট ফেস্টিভ্যাল চতুর্থতম গ্লোবাল আয়ুর্বেদিক উৎসব কোথায় অনুষ্ঠিত হবে চতুর্থতম গ্লোবাল আয়ুর্বেদিক উৎসব এটা অনুষ্ঠিত হবে কোচিতে চতুর্থ গ্লোবাল আয়ুর্বেদিক উৎসব অর্থাৎ জি এ এফ ষোলো থেকে কুড়ি মে কেরালার কোচিতে অনুষ্ঠিত হবে আর এর থিম থাকবে এবারে আয়ুর্বেদ মেডিকেল ট্যুরিজম অ্যাকচুয়ালাইজিং ইন্ডিয়াস ক্রেডিবিলিটি এটা থাকবে চতুর্থ গ্লোবাল আয়ুর্বেদিক উৎসবের থিম সম্প্রতি কোচিন ট্রাভেলার্স চয়েস ডেস্টিনেশন আবার টু পেয়েছিল এটা একটা এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম কোচিং কিন্তু ট্রাভেলার চয়েস ডেস্টিনেশন আবার টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছিল ইন্ডিয়া ফার্মা টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড ইন্ডিয়া মেডিকেল ডিভাইস টু থাউজেন্ড টোয়েন্টি কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন কোথায় অনুষ্ঠিত হলো তো এক্ষেত্রে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার গুজরাট ইন্ডিয়া ফার্মা ইন্ডিয়া মেডিকেল ডিভাইস টু থাউজেন্ড টোয়েন্টি সম্মেলন পাঁচ থেকে সাত মার্চ গান্ধীনগরে অনুষ্ঠিত হবে মানে এটা হয়েছে পাঁচ থেকে সাত মার্চ বিখ্যাত রঙ্গোৎসব উৎসব কোথায় অনুষ্ঠিত হলো বিখ্যাত রঙ্গোৎসব উৎসব এটা মথুরা উত্তরপ্রদেশের মথুরাতে অনুষ্ঠিত হলো দ্য ফেমাস রঙ্গোৎসব শুরু হলো সাতই মার্চ মানে কালকে উত্তরপ্রদেশের মথুরার বারসানাতে যে স্থানটা কালারফুল হোলি ফেস্টিভ্যালসের জন্য খুব বিখ্যাত জনৌষি উইক কবে পালিত হয়ে থাকে জনৌষি উইক এটা পালন করা হয় এক থেকে সাত মার্চ মানে কালকে পর্যন্ত হয়েছে মার্চের ফার্স্ট উইকে জনৌষধি উইক ভারতে পালিত হয়ে থাকে এক থেকে সাত মাস দু কুড়ি এই উপলক্ষে বিভিন্ন রকমের কার্যক্রম হয়ে থাকে যেমন হেলথ চেক আপ ক্যাম্প জনৌষধি পরিচর্চা জনৌষধি সাত ইত্যাদি ইত্যাদি সম্প্রতি কোন ভারতীয় আমেরিকান হোয়াইট হাউস করোনা ভাইরাস টাস্ক ফোর্সের মূল সদস্য হিসাবে নিযুক্ত হলেন দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে সীমা বর্মা ইউইএফএ ইউরো কাপ টু থাউজেন্ড টোয়েন্টির ম্যাচ কট কি এর ম্যাচ কট খুব ইম্পর্ট্যান্ট স্কিল জি স্কিল জি হচ্ছে এর ইউরো কাপ্ত ষোলো সালে ইউএফএরো ইউরোকা পর্তুগাল ফ্রান্সকে হারিয়েই খেতাব অর্জন করেছিল আচ্ছা মোট চব্বিশটা টিম অংশগ্রহণ করে ইউএফএ ইউরো কাপে একশো আটতম ইন্ডিয়া সায়েন্স কংগ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান কোথায় অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যেটা একশো আটতম এডিশন এটা পুনেতে হবে তিন থেকে সাত জানুয়ারি পর্যন্ত আর এটা থিম যেটা হয়েছে মানে এটা তিন থেকে সাত জানুয়ারি পর্যন্ত পুনেতে অনুষ্ঠিত হয়েছে আর এটা থিম বন্ধুরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ ও সম্প্রতি ভারতের সবথেকে বড় লেভেল পার্কিং কোথায় তৈরি হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে উত্তরপ্রদেশের নয়ডা দ্য টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ডস বা টয়সা টু থাউজেন্ড সেরা ক্রীড়াবিদের পুরস্কার কে পেলেন এটা পিবি সিন্ধু পেয়েছেন টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড টু থাউজেন্ড সেরা ক্রীড়াবিদ হিসাবে ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু সিন্ধু পিভি সিন্ধুর হাতে পুরস্কারটা তুলে দিয়েছিলেন সম্প্রতি অন্ধ্রপ্রদেশ সরকার সম্প্রতি দুর্নীতি দমন টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছে আর এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদে নিযুক্ত হলো বিশ্ব চ্যাম্পিয়ন পিবি সিন্ধু পিভি সিন্ধু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখবো যেমন ইনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পি ভি সিন্ধু দু হাজার ষোলো সালে রিওডিজেনেরিতে অনুষ্ঠ মানে যে অলিম্পিক হয়েছিল তাতে ব্যাডমিন্টন খেলায় সিলভার মেডেল যেতেন দু হাজার কুড়ি সালে পিভি সিন্ধু পদ্মভূষণ পুরস্কার পান দু হাজার ষোলো সালে পিভি সিন্ধু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান দু হাজার পনেরো সালে পান পদ্মশ্রী পুরস্কার দু হাজার তেরো সালে অর্জুন পুরস্কার পান দু হাজার আঠেরো সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন খেলায় ইনি সোনা যেতেন ইএসপিএস ফিমেল স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি জিতেছিলেন পিভি সিন্ধু ইএসপিএন্স দ্য মুমেন্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলো পিভি সিন্ধু সবথেকে কম বয়সে আইসিসির এক নম্বর ব্যাটসম্যান হলেন ভারতের কোন মহিলা ক্রিকেটার শেফালি বর্মা যিনি রয়েছেন সব থেকে কম বয়সে আইসিসির এক নম্বর ব্যাটসম্যান হয়েছেন ইনি একজন হরিয়ানার বাসিন্দা পনেরো বছর বয়স সম্প্রতি প্রয়াত পত্তুরি ভেঙ্কাটা ভেঙ্কটেশ্বরা পত্তুরি ভেঙ্কটেশ্বররা কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন ইনি একজন সাংবাদিক ছিলেন ইনি একজন বিশিষ্ট তেলেগু সাংবাদিক ছিলেন রামকৃষ্ণ জয়ন্তী ডে কবে পালিত হয় রামকৃষ্ণ জয়ন্তী ডে পালন করা হয় এইথ মার্চ সো ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চট করে একবার আগের দিনেরগুলো রিভাইজ করে নিয়েছিল আগের দিনে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ আইকন স্যাট কোথায় শুরু হলো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের কলকাতা অপশান বি সম্প্রতি পৃথিবীর কোন দেশ যাত্রীদের জন্য পরিবহনের খরচা ফ্রি ঘোষণা করলো অ্যান্সার হয়ে যাবে লুকজামবার্গ সম্প্রতি তুর্কিতে ভারতের কে রাষ্ট্রদূত পদে নিযুক্ত হলেন অ্যান্সার হয়ে যাবে আমাদের সজল কুমার পান্ডা সম্প্রতি বিসিসিআইয়ের সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে সুনীল যোশী কলাক্ষেত্রে অবদানের জন্য ব্রোঞ্জ ভাস্কর্যে রাষ্ট্রপতি সম্মান কে পেলেন এক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে আমাদের রতনকৃষ্ণ সাহা সম্প্রতি প্রথম কোন খেলোয়াড় টি টোয়েন্টিতে পঞ্চে পাঁচশোটি ম্যাচ খেলার নজির করলেন অ্যান্সার হয়ে যাবে আমাদের কায়রেন পোলার্ট বইটি কে প্রকাশ করলেন অ্যান্সার হয়ে যাবে স্মৃতি ইরানি সম্প্রতি অন্ধ্র ব্যাংকের কর্পোরেশন অন্ধ্র ব্যাংক আর কর্পোরেশন ব্যাংক এই দুটো ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া দু সালের মার্চ মাসের মধ্যে মার্চ মাসে স্বাস্থ্যক্ষেত্রে সহযোগিতা বাড়াতে এবং ঔষধ ও ওষুধ জাতীয় পণ্য নিয়ন্ত্রণের জন্য ভারত কোন দেশের সাথে স্মারক স্বাক্ষর করেছে ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের আইভরি কোস্ট সম্প্রতি ইসরো কত সালে চন্দ্রায়ন থ্রি লঞ্চ করবে বলে ঘোষণা করলো অ্যান্সার হয়ে যাবে আমাদের দু হাজার একুশ প্রজ্ঞান কনক্লেভ টু থাউজেন্ড টোয়েন্টি কোথায় অনুষ্ঠিত হলো প্রজ্ঞান কনক্লেভ এটা দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি সিন্ডিকেট ব্যাংক কোন ব্যাংকের সঙ্গে একীভূত হলো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের কানাডা ব্যাংক সম্প্রতি কোন দুটি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছে এক্ষেত্রে বিআইসি কানাডা ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া বিমস্টেক কোন দেশ বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে বিমস্টেক এর কোন দেশ কোনটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও এই এক্স্যাক্ট পিডিএফটা আমি দিয়ে দিয়েছি প্রায় তিরিশ পাতার মতো রয়েছে তোমরা এখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে আমি যত এক্সট্রা প্রশ্নগুলোর সাথে আলোচনা করেছিলাম সব আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নের শেষে শেষে এবং এগুলো অনলাইনে রয়েছে যাতে তোমাদের পেজটা একটু কম হয় তোমাদের প্রিন্ট করতে সুবিধা হয় সেভাবে আমি দেখো এখানে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি নিয়েও যাবতীয় যে ইনফরমেশনগুলো আমি তোমাদের বলেছিলাম এখানে এখানে দিয়ে দিয়েছি সব পেয়ে যাবে তোমরা এছাড়া রাজ্য বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি আমাদের দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে কিন্তু দেখে এছাড়া কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলো এখানে দিয়ে দিয়েছি যেগুলো কিন্তু রিসেন্ট অ্যাপয়েন্টেড হয়েছেন বা এগুলো আমাদের এছাড়া লরিয়া স্পোর্টস পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি কারা কারা পেয়েছেন সম্পূর্ণ লিস্ট এখানে এখানে দেখো দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফি ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি উইনার্স এগুলো সব প্রশ্নও রয়েছে এখানে প্রায় পাঁচশোটা মতো যার মধ্যে থেকে আমি টপ মানে দেড়শোটা প্রশ্ন তোমাদের সাথে এই ভিডিওতে তোমরা গুগল সার্চ পারে গিয়ে টাইপ করো ফ্রি অনলাইন মক টেস্ট ডট ইন এই ওয়েবসাইটে এলে এখানে দেখতে পাবে পরপর এখানে ফ্রি মক টেস্ট রয়েছে ফ্রি পিডিএফ ডাউনলোড রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জেনারেল নলেজ রয়েছে তোমরা এই ফ্রি পিডিএফ ডাউনলোড সেকশানে চলে যাবে তোমরা এই পেজটা পাবে এবং দেখো একদম এখানে সব কটা আমি ফ্রি পিডিএফও তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি তোমরা প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসা করছিলে যে ফ্রি পিরিএফগুলো কোথা থেকে পাবো দেখো এখানে সব কটা দেওয়া আছে কোন বাদ্যযন্ত্রের সাথে কে জড়িত এরকম পরপর সব কটা পি ফ্রি পিডিএফ দেওয়া রয়েছে এবং একদম শেষের দিকে তোমরা গেলে দেখতে পাবে বেঙ্গলি কারেন্ট অ্যাফেয়ার্স টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারিও রয়েছে এখানে ফেব্রুয়ারি রয়েছে তোমরা এই ডাউনলোড নাও ক্লিক করলে কিন্তু ওখান থেকে গিয়ে ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাথে সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিয়ে একদম প্রথমে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নাও তাহলে তোমরা নেক্সট সবকটা ভিডিও নোটিফিকেশন নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে